এখন পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ দেখছি মোটামুটি আছে, কিন্তু এখনও আমাদের প্রচারের অনেক কাজে বাধাগ্রস্ত করতেছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা ক্ষমতাসীন দল হেরায়। মাইকের আমাদের যে প্রচার মাইক সেখানে তাদেরকে ই করছে, মারধর করছে, এই ধরনের আমাদের প্রতিকূলতা অবস্থা আছে। আমাদের পোস্টারও ছিটছে, হ্যাঁ না এখনও দেই নেই, তবে আমি অভিযোগ রেডি করতেছি, আমরা অভিযোগ জমা দেব। আমাদের নির্বাচনে প্রত্যাশা, আমরা এই নির্বাচনে গেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যে জানেন যে কারারুদ্ধ আছে, অসুস্থ অবস্থায়, এই আন্দোলনটাই তার মুক্তির আন্দোলন হিসাবে আমরা নির্বাচন নিয়েছি। আমরা আশা করি যে আমাদের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ধানেশিসে জয়যুক্ত হবেন, রেডিও মার্কায় জয়যুক্ত হলে ইনশাল্লাহ জনগণের খেদমত করবো।